এই পাহাড়ের আনাচি কানাচি লুকিয়ে আছে অজস্র রহস্য। নমস্কার, সুস্বাগত আপনাদের জুডোস ধামাকার নতুন পর্ব। হ্যাঁ, আপনারা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছেন কি নিয়ে কথা বলবো, সেটা নিয়ে বলবার আগে আমার একটা কথা আছে। আমার এই ব্লগকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, তাহলে আমি আরো আরো উৎসাহিত হব। এবং আমার ফেসবুকে যে পেজ আছে জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা। হইচই, 23 জুলাই আসছে অঞ্জন দত্ত ডেবিউ ওয়েব সিরিজ Murder in the Hills। ডাক্তার, লেখক, সাংবাদিক, চলচ্চিত্র পরিচালক এবং আরো অনেকে এক জায়গায় জড়ো হয়েছে। দেখে নিয়েছেন কি, এক সময় চলচ্চিত্র জগতে ম্যাথিউ আইক, এবং তিনি সবাইকে ডেকে নিয়ে বলছেন, তোমাদের আমি এক এক করে খুন করব। এবার ব্যাপারটা দেখে আপনার আগাথা ক্রিস্টির কথা মনে পড়তে পারত। আগাথা ক্রিস্টি শুধু একটি গল্পে নয়, এরকম নানা রকম গল্পে এইরকম প্লট আছে। অনেকে একসঙ্গে জড়ো হচ্ছে এক জায়গায়, তারপরে ট্র্যাপ, এন্ড দেন দে ওয়ার নান, বা মাউস ট্র্যাপ, এরকম অনেক গল্পে আগাথা ক্রিস্টির এই প্লটটা আছে। এবং রহস্যের জাল বুননে আগাথা ক্রিস্টি যে একজন কিংবদন্তি, সে ব্যাপারে নতুন করে বলতে হবে না কিছু, কিন্তু সেই ফিলিংসটাকে অঞ্জন দত্ত কিন্তু ভালো এনেছেন এই ট্রেলার। ট্রেলার থেকে মনে হচ্ছে শৈলশহর দার্জিলিং একেবারে জমজমাট হয়ে উঠছে। দার্জিলিং এর সাথে অঞ্জন দত্তের একটি ওতপ্রোত সম্পর্ক আছে, বহু ছবিতে বহু জায়গায় ব্যক্তিগত জীবনেও তিনি দার্জিলিং এ প্রায়ই যান, এভেঞ্জার্স এ বসে থাকেন, খান বা নানা রকম নৈসর্গিক দৃশ্যাবলী উপভোগ করেন। এইবারে দার্জিলিং এর মধ্যে তিনি একটি খুন খারাপি রহস্য নিয়ে একটি দারুণ প্লট করেছেন। সঙ্গীত দিয়েছেন তারই ছেলে নীল দত্ত, অভিনয় করছেন কারা কারা, রাজদীপ গুপ্ত, সন্দীপ্তা, অর্জুন চক্রবর্তী, সৌরভ চক্রবর্তী, রজত গাঙ্গুলী এবং আরো অনেকে। তবে অঞ্জন দত্ত সেই ট্রেডমার্ক সানগ্লাস গ্রুপ খুলেছেন, এবং তার অভিনয় স্টাইলে যে ট্রেলারে দেখা যাচ্ছে যেখানে তিনি উপস্থিত হচ্ছেন, কোথায় একটা জ্যাক নিকলসনের ভাব আপনি পাবেন, একটা আছে। সৌরভ চক্রবর্তী যে চরিত্র অভিনয় করছেন, সেই চরিত্রটার স্টাইলের সাথে কোথায় একটা সৃজিত মুখার্জির একটা মিল পাওয়া যাচ্ছে। এবং এরপরে দেখা যায় যিনি সবাইকে ডেকে এনেছেন, মানে সেই ম্যাকনি আইডল চলচ্চিত্র তারকা, তাঁরই খুন হয়ে যাচ্ছে। খুন হচ্ছে, কি হচ্ছে, কে করছে, কেন করছে, জানবার জন্য তো আমি খুব বেশি মাত্রায় আগ্রহী। এবং এই ট্রেলারের একটি দৃশ্যে ডক্টর প্রধান, মানে যে চরিত্র অভিনয় করেছেন সন্দীপ্তা, তিনি অর্জুন চক্রবর্তী মানে সাংবাদিককে বলছেন, যে ডায়লগ তিনি বলছেন তার সারমর্ম হচ্ছে এটাই যে সাংবাদিকরা সঠিক খবরটা পরিবেশন করবার চেষ্টা করুন মুখরোচক গসিপ পাত্র। এইটা কিন্তু আমাদের এখানকার সব সাংবাদিকদের শেখা উচিত, আমাদের গোটা দেশে এই ব্যাপারটা এখন ভীষণভাবে চলছে। গসিপ গসিপ গসিপ, সঠিক খবর পরিবেশন করা আজকাল সত্যি খুব কমে গেছে। এবং এটা আমার অনুধাবন, আতঙ্কের খবর পেশ করতেও সংবাদ মাধ্যমের জুড়ি, আতঙ্কের খবর কিংবা পেড নিউজ, পেড ইন্টারভিউ, এগুলো আকছাড় আমরা দেখতে পাই। বোঝা যায় তবু লোকে দেখে, কেন দেখে বলতে পারবো না, কিন্তু এই ডায়লগটা সেই জন্য আমার দারুণ লেগেছে। এবার আসি এই সিরিজের নামকরণ, পাহাড়ে হত্যা, মার্ডার ইন দ্য হিলস। এবার 15 সালে উইলিয়াম ও ওয়েলডি একই নামে কিন্তু একটা বই লিখেছে, মার্ডার ইন দ্য হিলস। হয়তো সবাই জানে না, কিন্তু যারা জানে বা যারা সেই বইটা পড়েছে তারা নামটাকে তাদের স্ট্রাইক করে। এই একই নাম এই বিষয়ে কি বলি বলুন তো, একটু অন্য নাম হলে ভালো, তবে ট্রেলারটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি 23 জুলাই দেখবার জন্য অপেক্ষায় আছি, জমজমাট টান টান তৈরি হয়েছে, এবং দেখবার অপেক্ষায় আমি আছি মার্ডার ইন দ্য হিলস। 23 জুলাই দেখবার পরে হ্যাঁ জুড়ো উপস্থিত হবে গরমা গরম রিভিউ নিয়ে, ততক্ষণ দেখতে থাকুন জুডোস ধামাকা। কিন্তু তার আগে আরে আরে হ্যাঁ, আমার এই ব্লগটিকে লাইক করুন, শেয়ার করুন, ফলো করুন, বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তার আপডেট আপনি পান। এবং আমার ফেসবুকে যে পেজ আছে জুডোস ধামাকা, সেটাকেও ফলো করুন, লাইক করুন। জুডোস ধামাকা উইল বি ব্যাক, জুডোস।